হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই যে বিয়ের রান্না বান্না হচ্ছে, আর এখানে আমি রান্না করছি মানে বরেদের জন্য মাংস, গরুর মাংস রান্না করছি। আর বরের বাড়ির থেকে বেশি লোকজন আসবে না, আর ওখানেও তো রান্না হচ্ছে, আর এখানে আমি গরুর মাংস রান্না করছি। আর দুই পাট করে দিলাম কালকে, অর্ধেক দিয়ে দিছিলাম, কারণ আমরা বাসার থেকে আসছি ওই ভিডিও, আর আসার পরে মেহেদি দিয়েছি এইগুলো, আর তারপরে যে রান্না বান্না হয়েছে এইগুলো তো সবগুলো একসঙ্গে দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আমি মনে করলাম যে দুই পাট করে দেব, আজকে দেব অর্ধেক আর কালকে দেব অর্ধেক, এই জন্য আমি আজকে অর্ধেক দিয়ে দিচ্ছি ভিডিওটি। আর এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, মাংস রান্না করবো এই জন্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে প্রায় 5-6 কেজি মতো মাংস, গরুর মাংস আর চুলাই রান্না করছি, আর ওখানেও মাংস রান্না হচ্ছে, মাংস রান্না হচ্ছে বাইরে, আর এখানেও আমি রান্না করছি অর্ধেক মাংস। আর এই আমি আসছি একটু আগে, আসার পরে যে মেহেদি দিয়ে তারপরে বাইরে আসলাম, আর এই যে আসার পরে তারপরে আমি রান্না করছি। আর আমাদের গ্রামের বিয়ে কেমন হয় আপনারা আজকে দেখবেন, যে গ্রামের বিয়ে কেমন হয়। শহরের বিয়ে অন্যরকম, গ্রামের বিয়ে অন্যরকম, কারণ গ্রামের মানুষরা অন্যরকম, শহরের মতন হয় না। আর গ্রামের বিয়েটাই বেশি ভালো লাগে আমার, শহরের বিয়ে ভালো লাগে না। যে শহরে তো মনে করেন কি বলবো, চার দেয়ালের ভিতরে যেটুকু অনুষ্ঠান হবে চার দেয়ালের ভিতরেই অনুষ্ঠান আনন্দ, আর গ্রামের বিয়ে বাইরে মানুষজন আসা যাওয়া খোলা আকাশের নিচে, যতটুকু মনে করেন আনন্দ করতে পারে ততটুকু। আর এখানে মাংস রান্না করছি, আর এক্ষুনি নিয়ে যাবে গোসল করাতে, আর গ্রামে কীভাবে গোসল করে আপনাদেরও দেখাবো, খুব আনন্দ করে। আর এখানে এই যে কলা গাছের পাতা পুঁতছে, কারণ এখানে গোসল করাবে, আর এইভাবে গ্রামে গোসল করাই, এই চার সাইডে চারটি কলার পাতা হলো পুঁতে রাখছে, আর পাশে মানে মাঝখানে ফিরিয়ে দেবে, এই ফিরির পরে বসে তারপরে গোসল করানো হবে। ওই জন্য এখানে এই যে কলার পাতা পুঁত দিছে, আর এখানে কলসিতে পানি নিয়ে আসছে, এই কলসির পানি দিয়ে গোসল করানো হবে, আর এই পানিগুলো পুকুর থেকে নিয়ে আসে, পুকুরের পানি। আর এই যে সোহান, আর সোহানের ভাই মানে আমার ভাসুরের ছেলে, ওরা আমার শ্বশুরের কোলে বসে আছে, আর এইটা আমার শ্বশুর সোহানের দাদু। আর এই যে এখানে চেয়ারের পারে বোর মানে জুতা শ্বশুর বাড়ির থেকে যেগুলো পাঠাইছিল সেইগুলো, আর এখানে যে গালে ক্ষীর দেয়, ক্ষীর খাওয়াচ্ছে এখানে, গালে ক্ষীর এইটা খাওয়াচ্ছে। মনে করেন ধরা বিয়ে তো সেইভাবে অনুষ্ঠান হচ্ছে না, যাই মাই মনে করেন অল্প সময়ের ভিতরে সব কিছু রেডি হয়েছে বলে বেশি কিছু আয়োজন করে নি, মানে অল্প কিছু আয়োজন হয়েছে, আর এখানে গালে ক্ষীর দিচ্ছে। আর এখানে বর বসারও জায়গা বেশি একটা মনে করেন জাঁকজমক না, আর বরেরাও চলে আসছে। এই যে বরযাত্রী বেশি জন না, বরযাত্রী চলে আসছে, মহিলারা বাড়ির ভিতরে ঢুকছে। চলেন দেখে আসি বর, আর বরটা খুব সুন্দর হয়েছে, মেয়েও যেমন সুন্দর বরটাও খুব সুন্দর হয়েছে। আর বরের নিয়ে যাচ্ছে এখন কোলে করে নিয়ে যাচ্ছে, এটা হলো বরের খাবার প্লেট। আর বর কেমন হয়েছে, বর দেখতে কেমন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে বরটা কেমন হয়েছে দেখতে। আর এখানে বিয়ে যেগুলো কসমেটিক, ওই কসমেটিকগুলো পাঠাই দিয়েছে, আর
অনেক মানে এই যে কসমেটিকগুলো দিয়ে দিছে, কারণ বউকে সাজাতে হবে। এবার বউকে সাজিয়ে আর সব কিছু বোঝাই দিয়ে যাচ্ছে যে সব কিছু ঠিকঠাক পাইছো কি না, ওই জন্য এগুলো সব দিয়ে দিচ্ছে। আর গ্রামের বিয়ে এরকমই হয়, আপনারা কিছু মনে করবেন না, আমাদের সাতক্ষীরার বিয়ে যেমন হয় তেমনই আর গ্রামের বিয়ে বলে কথা। আর মনে করেন অল্প সময়ের ভিতরে সব কিছু রেডি হয়েছে, তো ওই জন্য আর অত কি তো কি করবে, আর যা হয়েছে এটা যথেষ্ট। আর এখানে হলো মেয়ের মানে সিঙ্গিসার নিয়ে যাচ্ছে, বিয়ে পড়াবে, বিয়ে পড়াতে আসবে এক্ষুনি। আর এখানে মেয়ের হলো সই নিয়ে যাচ্ছে আর কি, আর বিয়ে এক্ষুনি পড়াই ফেলাবে। আর এরা দ্রুতই বউ নিয়ে চলে যাবে, আর আমরাও চলে যাব, কারণ আমাদের 5টায় ডিউটি আছে রাব্বুর, ওই জন্য আমরাও চলে যাব। আর বিয়ে পড়ানো হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব। আর আপনারা এদের জন্য দোয়া করবেন, কারণ এদের সাংসারিক জীবন যেন অনেক সুখের হয়, আর আল্লাহ যেন ওদের সুখী শান্তিতে রাখে। আপনারা দোয়া করবেন সবাই। আর এই যে শোয়ানও দেখছে, এখন শোয়ানের দেখা লাগবে যে কি কি কসমেটিক দিছে, ওই জন্য ও দেখাচ্ছে। আমি বলছে ফাইনালি আমাদের বউ রেডি, এই যে বউ।